পবিত্র মাহে রমজানে ঢাকা সমিতি মিলান আয়োজন করেছে এক ইফতার ও দোয়া মাহফিলের। রবিবার মিলানস্থ সেন্ট্রাল জামি মসজিদের সভাপতি দেলোয়ার হোসেন দীপু এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন বোরহানের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া, মসজিদ কমিটির সৈয়দ হুসাইন জসিম, মোহাম্মদ মুজিবুর রহমান সহ আরো অনেকে। দোয়া পরিচালনা করেন মাওলানা গাউসুর রহমান এবং মৌলবী সুরুজ। ইফতার শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।